হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আপনাদের প্রফেশনাল মোডটা অন করতে পারবেন ফেসবুকে। তো এখানে এটা চালু করলে কিন্তু আপনার কন্টেন্টগুলো আপলোড করে করে আপনি টাকাও কামাইতে পারবেন এখানে মনিটাইজেশন অন করে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লিখে দিয়েছে সবগুলা। তো আপনি কিভাবে আপনি এটা চালু করবেন, তো আমি ফেসবুকে এসে দেখিয়ে দিচ্ছি। ফেসবুক প্রোফাইলে আসার পর এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে সাধারণত। তো থ্রি ডটে ক্লিক করার পর একদম লাস্টে এখানে চান্স বার আছে, এটার নিচে কিন্তু চলে আসে প্রফেশনাল মোডটা। তো এখন আমার কাছেও আসে নাই, অনেকের কাছেও এইভাবে আসে না। তো এটার কারণটা হচ্ছে আপনি একবার ব্যাক দিয়ে দেখতে পারবেন এখানে আপনার অ্যাকাউন্টটা কিন্তু প্রাইভেট করা বা আমার অ্যাকাউন্টটা প্রাইভেট করা। তো যাদের অ্যাকাউন্ট এভাবে প্রাইভেট করা আছে তাদের কিন্তু ওই অপশানটা আসবে না। তো একবার এটা আনলক করতে হবে। তো এটা প্রাইভেট থেকে আনপ্রাইভেটে করে দিবেন। তো আপনার প্রোফাইল লক থাকলে আনলক করে দিবেন। তো লক করে দিলাম, আনলক করে দিলাম, একবার রিফ্রেশ দিই। এরপর আবার থ্রি ডটে ক্লিক করব। তো এখন এখানে দেখতে পাচ্ছেন চান্সবার নিচে এটা কিন্তু চলে আসে অন প্রফেশনাল মোড। তো এটা যদি আপনি ক্লিক করেন দেখতে পাচ্ছেন চলে আসে। তো এখানে অন করে দিলাম, টার্ন অন করে দেওয়ার পর এখানে ডান হয়ে গেছে। তো আপনি চাইলে আপনার প্রোফাইল চুজ করতে পারেন কী ক্যাটাগরি দিবেন ওইটাও চুজ করতে পারবেন। এটা এখন এক ধরনের আপনার কাছে পেজ হয়ে গেছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্লগার, কমেডিয়ান, গেমার অনেক কিছু আছে, আপনি যেটা ইচ্ছা ওইটা দিতে পারেন। তো আমি আপাতত কিছু দিব না, তো আপনাদেরকে দেখাইলাম। তো এখানে ডান দিয়ে দিয়ে আপনি ডান দিয়ে দিলে হয়ে যাবে। তো এখন রিফ্রেশ দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখন পেজে রাখাতে কিন্তু চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন একদম পেজ চলে আসছে, তো প্রোফাইল। তো এইভাবেই করে আপনি প্রোফাইল থেকে পেজে কনভার্ট করতে পারবেন প্রফেশনাল মোডটা। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, আর ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।